আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আজকে আমাদের চতুর্থ ক্লাস। তো এই তিন দিনে আমরা শিখছি হরফ, আমরা হরফ চিনেছি, এরপর হচ্ছে মাখা শিখছি, এরপর হচ্ছে আমরা মত মাত্র শুরু করছি। তো মাখরাজের ব্যাপারে কি অবস্থা? হরফ তো মোটামুটি সব আলহামদুলিল্লাহ ভালোভাবে চিনতে পারছি, তাই না? জি ইনশাআল্লাহ চিনতে পারছি। আচ্ছা, হরফ নিয়ে কারো কোনো কোশ্চেন নাই? না। আচ্ছা, মাখরাজের কি অবস্থা? মাখরাজ কতদূর তো মনে রাখা খুব কঠিন, কষ্টকর। আচ্ছা, আমি যদি খবর পাইলাম আপনি নাকি মাখরাজ আয়ত্ত করার জন্য কোনো একটা টেকনিক অবলম্বন করতেছেন। হ্যাঁ, আমি একটু টেকনিশিয়ান মানুষ। হ্যাঁ, আপনি টেকনিশিয়ান মানুষ, ইঞ্জিনিয়ার মানুষ। তো আপনি যে টেকনিকটা অবলম্বন করছেন সেটা আমাদের সাথে শেয়ার করেন, হয়তো বা দেখা গেছে যারা ভিডিও দেখতেছে সবার উপকার আসতে পারে। তো আপনি যে টেকনিকটা অবলম্বন করছেন এটা একটু আমাদের সবার সাথে শেয়ার করেন। মূলত মাখরাজ হচ্ছে উচ্চারণের স্থান। আমি যতটুকু আপনার ক্লাসে মাধ্যমে জানতে পারছি যে আরবি হলো উচ্চারণের স্থানকে আমরা মাখরাজ বলতেছি। তো যখন কোনো বর্ণ বা বর্ণমালা উচ্চারণ করা হয় সেটাকে আমরা ধ্বনি বলি, আর ধ্বনি উচ্চারণ করার জন্য আমাদের মুখের বিভিন্ন অংশ ব্যবহার করা হয়। এই মুখের ম্যাক্সিমাম অংশগুলো হচ্ছে শুরু হয় এইখানে, আমাদের গলার ভিতরে স্বরযন্ত্র আছে যেখানে স্বর উৎপাদন হয়, এটাকে আরবি ভাষায় হলক বলা হয়। আর জিহ্বা, মাড়ি, তালু, দাঁত, তারপর হচ্ছে আলা জিহ্বা, ঠোঁট, এগুলো সবকিছুর মিক্সচার আমরা বিভিন্ন রকমের ধ্বনি উচ্চারণ করি বা হলফ উচ্চারণ করি আরবি হলফে। তো আমি মাখরাজ যখন দেখলাম যে 17টা মাখরাজ, আপনার লেকচারের মাধ্যমে আমি দেখলাম 17টা মাখরাজের মধ্যে 16 নম্বর আর 17 নম্বর মাখরাজটা খুবই সহজ। এটা এক ধরনের মানে আয়ত্ত না করলে হয়ে যায়, কারণ কি বলা হয়েছে মুখের খালি অংশ থেকে মদের হরফ উচ্চারিত হয়। তো মদ কি জিনিস সেই বিষয়ে আপনি পরবর্তী লেকচারে জানাবেন। তো 16 নম্বর নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। 17 নম্বর খুব সুন্দর, 17 নম্বরের বলা হয়েছে কি জানি নাকের ভাষায় হইতে, হ্যাঁ মানে গুন্না শব্দগুলোকে নাক দিয়ে উচ্চারণ করি আমরা, যেগুলা মানে অনেক ক্ষেত্রে সেই ধরনের উচ্চারণকে গুন্না আমরা নাকের বাঁশি দিয়ে উচ্চারণ করব। তো ওইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তো আমি প্রথমে 17টা মাখরাজ থেকে 2টা মাখরাজকে বাদ দিয়ে দিছি আমার মাথার ব্রেন থেকে, যে আমি এই দুইটা নিয়ে পরবর্তীতে হুজুর যেভাবে পড়াবে সেভাবে আমি পড়ে ফেলবো। তাহলে আমার কাছে শর্ট ফর্মে চলে আসলো আবারও সে আগের মতো 17টা থেকে 2টা বাদ, তার মানে থাকলো আমার 15টা নিয়ম মনে রাখতে হবে কোথায় কোনটা। তারপর আসি 1 থেকে 3, প্রথম যে মাখরাজ 3টা 1 থেকে 3, এইটা আমি গেলাম ষড়যন্ত্র যেটা বাংলা ভাষায় আমরা বলি, আর আরবিতে বলা হয় হলক, যেটা একদম গলার ভেতরে আছে, একদম গলার এই 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 তিনটা মাখরাজ 1 থেকে 3 এটা পুরোটাই হলকের উপর। হ্যাঁ, হলকের হলকের ব্যাপার স্যাপার, ঠিক আছে, যে হলকের শুরু হইতে 1 নম্বর, হলকের মধ্যখানেতে 2 নম্বর, আর 3 নম্বর হলকের শেষ হইতে উচ্চারণ করতে হবে। তো নিয়ম শেষ, মাখরাজ নাম্বারও শেষ। কারণ হরফ গুলো কি কি? হলকের শুরু হইতে হইতেছে হামজা হা, আর হলকের মধ্যখান হইতে আসতেছে আইন আইন হা, আর হলকের শেষ হইতে আসতেছে আমাদের ওয়াইন খ। তো আমার এই 1 2 3 এই তিনটা মাখরাজ মোটামুটি খুব সহজেই মনে আছে। তো প্রবলেম যেটা দাঁড়াইলো যে আমি যখনই দেখলাম 4 নম্বর মাখরাজ থেকে শুরু করে একদম 13 নম্বর মাখরাজ পর্যন্ত একেবারে একটু মানে জটিলতা, জিহ্বা, মাড়ি, তালু, দাঁত, দাঁতের গোড়া, জিহ্বার কিনারা, এগুলোর একটা কম্বিনেশন করে করে মনে রাখতে হয়। তো আমি 4 থেকে 13 নম্বরটা এখনো আসলে প্র্যাকটিসের মধ্যে আছে, আমি এখনো পুরোপুরি আয়ত্ত করতে পারিনি, কিন্তু 14 আর 15 এই দুটাকে আমার খুব ভালো লাগছে। 14 আর 15 আমি ইজিলি মুখস্থ করে ফেলছি। 14 আর 15 আমি যেটা করছি সেটা হইল যেমন 14 নম্বরটার ব্যাপার স্যাপার হচ্ছে দুইটা সামনের দাঁত আছে আমাদের, এই যে সামনের দুইটা দাঁত আর ঠোঁটের মাঝখানের যে পেট, এই দুটাকে একত্রে নিয়ে আমরা ফা উচ্চারণ করতে পারি। খুব সহজ, খুব ইজিলি মনে রাখতে পারছি 14 নম্বর। 14 নম্বরটার জন্য আসলেই মানে মাখরাজ খুবই চমৎকার একটা মাখরাজ, মানে এত সহজে মনে রাখার মধ্যে একটা মাখরাজ আমি দ্বিতীয়টি খুঁজে পাইনি। 15 নম্বর মাখরাজটার ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে ওয়ান কাইন্ড অফ মানে তিনটা মাখরাজ মিলে একটা মাখরাজ এরকম। টোটাল জিনিসটা হচ্ছে দুইটা ঠোঁটের ব্যবহার করেই আমরা 15 নম্বর মাখরাজকে মনে রাখতে পারি। ক নাম্বার হচ্ছে ঠোঁটের গোল, ঠোঁট গোল করে আমরা ওয়াও বলি ইংলিশে। ওয়াও বলতে গেলে আমাদের যেরকম মনে হয় যে ঠোঁট দুটো ওয়াও,
হ্যাঁ, দুইটা দুইটা রুটকে গোল করে আমরা বলতেছি ওয়াও। আর আরেকটা বর্ণ যেটা বা, সেটাকে আমরা ঠোঁটের ভিজা অংশ থেকে বলবো আর কি, ভিজা অংশটাকে উপরে মানে উচ্চারণের সময় আমরা ভিজা অংশ ব্যবহার করে বা উচ্চারণ করব। আর ঠোঁটের শুকনো অংশ থেকে আমরা আসলে বলবো মিম। তো আসলে এই এই উচ্চারণ গুলা করতে গেলে অটোমেটিকই ঠোঁটের ব্যাপার গুলো এরকমই হয়ে যায়। তো এটাও আমার কাছে খুব চমৎকার মনে হয়েছে, 15 নম্বর বাক্যাংশটাও খুব সহজ। তো আমরা আসলে তাহলে যদি কাভার করি তাহলে এখান থেকে তিনটা আর এখান থেকে চারটা, টোটাল মিলে আমরা যে 7টা মাত্রাস আমার এখন পর্যন্ত খুব টেকনিক্যালি মনে আছে, আর বাকি যে 10টা এটা আমি এখনো চেষ্টা করতেছি মাত্রাসটা মানে আয়ত্ত করার চেষ্টা করার। ইনশাল্লাহ আগামী ক্লাসগুলোর ভেতরে ইনশাল্লাহ আমি এই 10টা মাত্রাসকেও কোনো কোনো টেকনিক্যাল ইস্যুতে মনে রাখার চেষ্টা করবো আর কি। তো এখন আমার কাছে শেয়ার করার মতো বিষয় হলো যে মূলত এখানে আরো 5টা বাদ দিয়ে দিলাম 10টা, এই বাকি যে 10টা মাত্রাস মনে রাখার আলোচনা কেউ চাইলে এটা স্ক্রিনশট হিসেবে রেখে দিতে পারে। এতে একটা সুবিধা হচ্ছে কি, এটা পরবর্তীতে সে নিজে এটা দেখা এইভাবে মাত্রাসকে মুখস্থ করতে পারে। আমি পরবর্তীতে চেষ্টা করবো এই বাকি 10টা যে মাত্রাস আছে সেগুলোকে এরকম টেবুলার ফরম্যাটে দেওয়ার জন্য, যাতে সবাই মুখস্থ করতে পারে বা মুখস্থ না করতে চাইলেও বারবার প্র্যাকটিস করে অন্তস্থ করতে পারে। আমি অনেক বেশি বলে ফেলতেছি এবং ক্লাসের সময় হয়ে গেছে, আপনার পরবর্তী সময়। ধন্যবাদ আশিক ভাই, চমৎকার চিন্তা অবজারভার। আপনি ইঞ্জিনিয়ার না মাদ্রাসা করতেন ভালোই ধরো, আমরা খুব তাড়াতাড়ি ছোটবেলা এত কষ্ট করে মাত্রাস মুখস্থ করতে হতো না, আমরা ছোটবেলা আরো খুব সহজে মাত্রাস মুখস্থ করতে পারতাম। আমরা খুব কষ্ট করে মাত্রাস মুখস্থ করছি, আপনারা ছোটবেলা আমাদের মাদ্রাসা খুব দরকার ছিল ভাই। উচ্চারণকে বলে হরকতের উচ্চারণ টানিয়া পড়াকে মদ বলে। আচ্ছা, মদ মোট 10 প্রকার। মদ মোট 10 প্রকার। একালিপ মদ 3 প্রকার, তিন আলিপ মদ 2 প্রকার, আর 4 আলিপ মদ 5 প্রকার, 9 আলিপ মদ 2 প্রকার। মদ মোট 10 প্রকার, একালিপ মদ কে 3 ভাগে ভাগ করা হয়েছে। একালিপ মদ বলতে যেসব জায়গায় একালিপ টান হবে সেই জায়গাগুলোকে আমরা 3 ভাগে ভাগ করছি, এবং 3 আলিফ যেসব জায়গায় 3 আলিফ টান হবে সেগুলোকে আমরা 2 ভাগে ভাগ করছি, আর যেসব জায়গায় 4 আলিফ টান হবে সেগুলোকে আমরা 5 ভাগে ভাগ করছি। এই মোট 10 প্রকার, এই 10 ভাগেই কোরআন শরীফের প্রত্যেকটা জায়গায় তাই না পড়তে হয়। একালিপ মদ 3 প্রকার কালকে পড়ছিলাম, মদ্যে তবাই, মদ্যে বদল, মদ্যে লীন। আচ্ছা, শুরু দিয়ে বলছিলাম মদে হরফ 3টা, মদে হরফ 3টা, আলিফ ওয়াও ইয়া, কিন্তু শুধু আলিফ শুধু ওয়াও শুধু ইয়া কিন্তু মদের হরফ না। কালকে আমরা পড়ছিলাম জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে যজমলা ওয়াও মদের হরফ, জেরের বাম পাশে যজমলা ইয়া মদের হরফ। মদের হরফ হইলে একালিপ টানিয়া পড়িত ইয়াকে মদ্যে তবাই বলে। মদ্যে তবাই ব্যাপারটা কি কালকে ক্লিয়ার ছিল? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা আচ্ছা,
একালিজম তিন প্রকার। এক নম্বর হচ্ছে মধ্যে তবাই, আচ্ছা আমি কিছু উদাহরণ লিখি মধ্যে তবাই বা 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 সাথে আমি একটা আলিফ আলিফ যোগ করে দিলাম, তাহলে জবর দিয়ে দিলাম, তাহলে বা আলিফ জবর বা, এখানে কি একালিজ তান হবে, বালি জবর বা, বাওপেশ বু, বাই আজের বি, তাহলে এখানে কিন্তু জবর আসছে, জবর বাম পাশে খালি আলিফ আসছে যার কারণে না মদর হরফ, এখানে পেশ আসছে শব্দের শুরু দিকে আপনার পেশ আসছে, পেশের পরে যতমলা ওয়াও আসছে যার কারণে বাওয়াও পেশ বু, ঠিক আছে। এখানে আবার জের আসছে, জেরের বাম পাশে যতমলা ইয়ে আসছে, বাই আছে বি, একালিফ তার নিতে হয়েছে, ঠিক আছে। কিন্তু যদি আমি দেখি এই বাইয়ের নিচে থেকে জেরটা মুছে দিয়ে এখানে পেশ দিয়ে দিলাম, বাই আপেশ বুই, বাই আপেশ বুই, এখানে কিন্তু টান হইতেছে না, তাহলে কি মাথা রাখতে হবে, আমার ইয়ার সাথে আমার জেরের কানেকশন আছে, ওয়াওয়ের সাথে আমার পেশের কানেকশন আছে, আর জবরের সাথে আমার আলিফের কানেকশন আছে, এই হচ্ছে মধ্যে তবাই। এরপর আমরা চলে যাই মধ্যে বদল, মধ্যে বদল, মধ্যে বদল হচ্ছে হামজার হরকতের সঙ্গে একালিফ টানিয়া যে মত পড়া যায় তাহাকে মধ্যে বদল বলে। হামজার হরকত, হামজার হরকত বলতে এই যে হামজা, এই হামজার উপরে যে হরকত থাকে, হরকত কি জবর জের পেশ, এক জবর এক জের এক পেশ, হামজার হরকতের সঙ্গে একালিফ টানিয়া যে মত পড়া যায় ওকে মধ্যে বদল বলে। আরেকটা বিষয় হচ্ছে শুধু যখন আলিফ থাকে, আলিফের উপর কোন হরকত নাই তখন এটা আলিফ, কিন্তু যখন এটার মধ্যে কোন হরকত বলে বসে জবর জের বা পেশ তখন এটা কি হামজা হয়ে যায়, হ্যাঁ ঠিক আছে। হামজার হরকতের সঙ্গে যেমন হামজা খারা জবর আ, নিম জবর মা, নুন জবর না, আমানা, তাহলে আমি কোন হরকতটা টানতেছি, হামজার উপরে যে হরকতটা আছে ওইটা টানতেছি নাকি, মধ্যে বদল না, মধ্যে বদলটা সম্পূর্ণ হামজার সাথে সম্পর্কিত, হামজার যে ব্যাপারটা থাকে হামজা খারা জবর আ, মানে হামজার উপরে যখন কোনো হরকত আসবে এবং সেটা যখন টাইনা বলা হবে তখনই সেটা মধ্যে বদল হবে, এটা সিম্পল, একদম সিম্পল, একদম মনে রাখার মতো, সম্পূর্ণ হামজা রিলেটেড, যখনই হামজা টাইনা বলবেন তখনই মনে করবেন মধ্যে বদল করতেছেন, আর হামজার উচ্চারণ তখন আর মতো হবে, আলিফের মতো হবে, আলিফের মতো হবে, হ্যাঁ ক্লিয়ার, মধ্যে বদল। আমি এরপর আরেকবার বলি, যখনই কোন হামজা টাইনা পড়তাছেন তখন সেটা মধ্যে বদল, যদি শর্টকাট বলি এই এই হামজাটাকে যদি জবর দিই তাহলে তো নরমালি এটা টান হইতাছে না, কোনো কারণ নাই, যখন আমি এরকম একটা খারা জবর দিব তখন এটা টাইনা পড়ার সুযোগ আছে হামজা, তাই না, তো নরমালি তো এক জবর এক জের এক পে সেটা হরকত, হরকত হামজার উপরে যদি আমি একটা ইয়ে দেই জবর দি অথবা জে দি তাহলে সেটা হইতাছে দ্রুত পড়ার মত নিয়ম, তাই না, তো হামজাকে যখন আমরা টাইনা পড়বো, যখন আমরা টাইনা পড়বো বলতে কখন আমরা টাইনা পড়বো সেটাই আমার প্রশ্ন, হামজাকে যখন আমি টাইনা পড়ছি হামজাকে টাইনা পড়া যায়, যেমন হামজার উপর এখন খারা জবর আছে, ও খারা জবর থাকলে ঠিক আছে, হামজার উপর পেশ আছে পাশে আবার যজমলা ওয়াও আছে তখন আতে হামজার হরকতটা টানতাছে, ও আচ্ছা এটা তো আলিফ লেখছেন, আলিফ আলিফের উপর যখন হরকত করে তখন আলিফ হামজা হয়ে যায়, হামজা হয়ে যায়, এই কথাগুলো আসলে আমাদের দরকার, হ্যাঁ এটা মাত্র বলছি আমি যে যখনই এটা শুধু হচ্ছে হামজা,
এটা হচ্ছে আলিফ। যখনই আলিফের উপর জবর জের বা পেশ যে কোনো কিছু বসবে তখন এটা কি হয়ে যাবে? হামজা হবে, হামজা হয়ে যাবে। মানে উচ্চারণ হামজা হবে না, বাট আমরা পড়ব হামজা এরকম। আলিফের উচ্চারণ হামজার উচ্চারণ একই একই একই, ঠিক আছে? যখনই আলিফের উপরে কোনো হরকত বসে যাবে তখন সেটা হামজা হয়ে যাবে, ঠিক আছে? আর মদ্য বদলের যে বিষয়টা সেটা হচ্ছে হামজার হরকতের সঙ্গে। মানে হামজার হরকত কোনটা? হামজার হরকত হচ্ছে আলিফের উপর যদি জবর থাকে তাহলে এটা হামজার হরকত, আলিফের নিচে যদি জোর থাকে তাহলে সেটা হামজার হরকত, আলিফের উপর যদি পেশ থাকে তাহলে এটা হামজার হরকত। হরকত মানে রূপ বা চেহারা, হ্যাঁ, তাই না? হ্যাঁ, আলিফের উপর যদি জবর থাকে তাহলে এটা কি? আলিফের উপর আছে এটা মানে হামজার হরকত, আলিফের উপর পেশ আছে এটা হামজার হরকত, আলিফের নিচে জের আছে এটা হামজার হরকত। অথবা এই যে হামজা, হামজার উপর জবর আছে এটা হামজার হরকত, হামজার নিচে জের আছে এটা হামজার হরকত, হামজার উপরে পেশ আছে এটা হামজার হরকত। মূলত দুটো জিনিস একই। যেমন বা, বার উপরে জবর আছে এটা কি? বায়ের হরকত, বায়ের হরকত। বায়ের নিচে জের আছে এটা কি? বায়ের হরকত। বায়ের উপরে পেশ আছে এটা বায়ের হরকত। সবকিছুই বায়ের, ঠিক না? কিন্তু হামজা আর আলিফের মধ্যে একটা ইন্টারকানেকশন আছে। পরে যে ইয়া আছে সাকিন আছে, ইয়া সাকিনের জন্য ইয়াকে আমরা টানিয়া পড়বো, এটাকে মধ্যে জিমের হরকত কোনটা? জবর। আইনের হরকত কোনটা? জবর। লামের হরকত কোনটা? জবর। তো হামজার হরকত বলতে কি, হামজার উপরে যে হরকতটা থাকবে জবর জের বা পেশ সেটা কি হবে? হামজার হরকত হবে। আর হামজার হরকতের সঙ্গে টানিয়ে যে মত পড়া যায় ওকে মধ্যে বদল বলে। যেমন এক্সাম্পল, হামজা খারা জবর আ, মিম জবর মা, নুন জবর না, আ মানা। মানে আমার প্রশ্ন হচ্ছে যখন খারা জবর হবে তখন সেটাকে টেনেই পড়তে হবে? হ্যাঁ, এটা হরকতের মতো নিয়ম না যে টেনে পড়তে হবে। খারা জবর হচ্ছে খারা জবর, খারা জের, খারা পেশ, উল্টা পেশ, উল্টা পেশ। খারা জবর খারা জের উল্টা পেশ হলে একাধিক টানিয়া পড়িত হয়, ইয়াকে মধ্যে তবাই বলে। এখানে আমার আলিফের উপর কিন্তু খারাপ জবর নাই, উল্টা পেশ নাই, আলিফের উপর কিন্তু আমার শুধু হরক দিয়ে আছে, কিন্তু নামতাছি কি? এখন এটা কিন্তু হতে পারে মধ্যে তবাই, কারণ পেশের বাম পাশে যজমলা বাও মধ্যে হরক। হ্যাঁ, সেটাও হয়। পেশের বাম পাশে যজমলা বাও এটা মধ্যে হরক, এটা কি মধ্যে তবাই না? কিন্তু এটা যদি অন্য কোনো হরফ হইতো তখন সেটা মধ্যে তবাই হইতো, যেহেতু এটা হামজা এর মানে এটা মধ্যে হতো। এখন যদি এটা বাওয়া পেশ বু হয় তাহলে এটা কি? মধ্যে তবাই, মধ্যে তবাই। কিন্তু হামজা বাওয়া পেশ ও মানে এটা মধ্যে বদল। ক্লিয়ার? আমি এরপর হচ্ছে হামজা ইয়াজের ই, মিম জবর মা, ই মা না, ঠিক আছে? হামজা ইয়াজের ই, মিম জবর মা, নুন জবর না, ই মা না। এখন জের বাম পাশে যজমলা ইয়া মদের হরফ, এরা তো মদের তবাই। কিন্তু কি, এটা যদি বায়াজের বি হইতো তাহলে এটা মধ্যে তবাই হইতো, কিন্তু এখানে কি হামজা আসছে, যেটা হামজার হরকত কি টাইনে পড়তেছে, এজন্য এটা কি হবে? মধ্যে বদল হবে। বাকি 28 হরফের ক্ষেত্রে এটা মধ্যে তবাই, শুধু হামজার ক্ষেত্রে এটা কি হবে? মধ্যে বদলের কথাটা করবে। ক্লিয়ার? তাহলে মধ্যে বদলকে বলে হামজার হরকতকে একাধিক টানিয়া যে মত পড়া যায় ওকে মধ্যে বদল বলে। এরপর হচ্ছে
জবরের বাম পাশে জজমলা ওয়াও, জবরের বাম পাশে জজমলা ইয়া। যদি শর্টকাটে লেখা দেই তার আগে বলি মধ্যে লিন, লিনের হরফ কয়টা? দুইটা, ওয়াও ইয়া। লিন দুইটা, লিন দুই প্রকার, একটা হচ্ছে মধ্যে লিন, একটা হচ্ছে হরফে লিন, একটা হচ্ছে মধ্যে লিন, একটা হচ্ছে হরফে লিন। আগে আমরা হরফে লিনটা বলি। হরফে লিন কি? জবরের, জবর আমি শর্টকাট লিখে দিই, জবর লিন দুই প্রকার, একটা হচ্ছে মধ্যে লিন, একটা হচ্ছে হরফি লিন। যেহেতু মধ্যে লিন বলতেছি, মদ অর্থ ডাঙিয়া পড়া, মানে কি আমার মধ্যে লিনের মধ্যে যেটা আসবে সেটা আমার ডাঙিয়া পড়তে হবে, আর হরফি লিন মানে এটার মধ্যে টান দেওয়ার কোনো কিছু নেই। তো হরফি লিনের সঙ্গে হচ্ছে জবরের বাঁ পাশে, জবরের বাঁ পাশে যজমলা ওয়াও অথবা ইয়া আসলে লিনের হরফ। বুঝতে পারছেন? যদি জবরের বাম পাশে যজমলা হওয়া অথবা ইয়া আসে সেটা লিনের হরফ, আর লিনের হরফ হলে তাড়াতাড়ি উঠে পড়তে হবে। আগের মতো হরকত যেভাবে পড়ে, হ্যাঁ আগে যেভাবে হরকত করতো সেটাই তো। যেমন তাও জবর তাও, এখানে টান দেওয়ার কোনো কিছুই নেই। তাই আর জবর তাই, জিম অজবর যাও, এটা আমি বুঝতেছি না, বলা কেউ বুঝে কিন্তু জিমি অজবর যাই। আমি আর একটু বুঝিয়ে বলি, একাই মত তিন প্রকার, মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লিন। তিন নম্বরটা কি? মধ্যে লিন। মধ্যে লিনের ভিতরে আবার দুইটা প্রকার আছে, একটা হচ্ছে মধ্যে লিন, একটা হচ্ছে হরফি লিন। এখন লিনের আবার আলাদা দুইটা হরফ আছে, কি কি? ওয়াও এবং ইয়া। জবরের বাম পাশে, জবরের বাম পাশে যখন লিনের হরফ ওয়াও এবং ইয়া আসে তখন ওই হরফটাকে, ওই শব্দটাকে তাড়াতাড়ি গড়ে পড়তে হয়, ইয়াকে হরফি লিন বলে। যেমন বাই আর তাও জবর তাও, জবর আগে কি আসে? জবর আসে। জবরের বাম পাশে কি আসছে? ওয়াও আসছে, যজমলা ওয়াও আসছে, যার কারণে মানে কি করতে গেছে? তাড়াতাড়ি গড়ে পড়তে গেছে। আবার কি আসছে? জবরের বাম পাশে যজমলা ইয়া আসছে, কি আসছে? তাই জবর তাই। এখানে কি কোন টান দেওয়ার কোন কায়দা নেই, তাড়াতাড়ি করে পড়তে হইতেছে। তার মানে এটা মধ্যের মধ্যে পড়ে না, এই জন্য এটা নাম হরফেলিন। হরফেলিন ঠিক আছে, লিন দুই ভাগে ভাগ করছি, একটা মধ্যে লিন, একটা হরফেলিন। এরপরে যে মধ্যে লিন, মধ্যে লিন কি? লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে একাই স্থানীয় বলিতে হয়। ওয়াকফ কি জিনিস? ওয়াকফ হচ্ছে থামা কোন জায়গায়, যেমন থামি কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইলাফি কুরাইশ, কুরাইশ আমি কেন থামছি না, রিহলাতাশ শীতা ওয়াস সাইফ, এই যে থামলাম এটাকে কি বলে? ওয়াকফ বলে বা থামা বলে। তো প্রথমে আমি কি ক্লিয়ার করছি? লিনা হরফ, যেমন আগে বলছিলাম মদের হরফের যে ব্যাপারটা, যে শুধু আলিফ এবং শুধু ইয়া, শুধু ওয়াও কি মদের হরফ না, এটা তখনই মদের হরফ, এটা যখনই জবরের বাম পাশে আসে আলিফ
জেরের বাম পাশে ইয়া আসে, পেশের বাম পাশে ওয়াও আসে। ঠিক তদ্রূপ লিনার ব্যাপারটা হচ্ছে এটা লিন তখনই হবে যখন এটা জবরের বাম পাশে আসবে, যখন এটা জবরের বাম পাশে আসবে। যখনই জবরের বাম পাশে ওয়াও আসছে তখন এটা কি হচ্ছে, কি হচ্ছে, লিন হচ্ছে। যখনই জবরের বাম পাশে ইয়া আসছে তখন এটা হরফে লিন হচ্ছে। আর হরফে লিনের পরে যে শব্দটা বা পরের যে হরফটা ওইখানে যখন আমরা ওয়াকফ করব বা থামবো তখন একালি চাই না বর্তাও বিহাকে মধ্যে লিন বলে। যেমন মানে কোন বাক্যের শেষ হয়ে যাবে যে এখানটা এরকম, যেমন বাইয়া জবর বাই তাদুই পেশতুন বাইতুন, কিন্তু কেন এখানে থাই হয়ে গেছে বাইত, এখানে আমার একালে চান্দ হবে, এখানে আমার কি হয়েছে, এত লোকের ভিতরে আমার হরফ হয়েছে বাইয়া জবর বাই, হরফ লিন হয়েছে। হরফ লিনের পরের শব্দটা কি তা, আমি তা থেকে কি করছি থাই হয়ে গেছি, তার কারণে কি হয়েছে বাইত একালে চান দিচ্ছি। মানে এটা বাক্যের শেষ হইলে, হ্যাঁ বাক্যের শেষ হোক বা শব্দের মাঝখানে কোথায় মা গেছে, যদি থামার কোনো অপশন থাকে তাহলে সে ক্ষেত্রে এক এলিফ টানাকে তখন আমরা মধ্যে লিন বলতে পারি। যেমন স দিয়া যাব সই ফা দীপেশ ফুন সই ফুন, আমি কি করতেছি সইফ থাই মা গেছি, এখানে কি আসছে স দিয়া যাব সই, এটা কি হরফে লিন হইছে কিনা, হ্যাঁ বুঝাইতে পারছি আমি। প্রথমে যতটুকু বুঝছি সেটা একটু সামারি করে বলি, একটা নম্বর হচ্ছে হরফে লিন দুইটা, মানে হরফে লিন দুইটা বলতে হরফ দুইটা, একটা হচ্ছে আমার ইয়া আর একটা হচ্ছে ওয়াও। আচ্ছা এরপরে মধ্যে লিন আর হরফে লিন এই দুইটা ক্লাসিফাই করা হয়েছে। হরফে লিন যেটা সেটাতে আসলে আমরা দ্রুত পড়ে যাব, কেন দ্রুত পড়ে যাব, কারণ জবরের পরে এই দুইটা হরফ যদি আসে হ্যাঁ তাহলে আমরা এটা তাড়াতাড়ি পড়ে ফেলবো, এটাকে আমরা হরফে লিন বলতেছি। কিন্তু মধ্যে লিন তখন হবে যদি আমি এই হরফগুলার শেষে থেমে যাই, তাহলে একাধিক টেনে আমার পড়া নিয়ম এটাকে মধ্যে লিন বলতেছি। আমি এটাকে একটু সহজ করে দিই, আপনার কথা ঠিক আছে, আমি একটু সহজ করে দিই। হরফে লিন জবরের বাম পাশে যজমলা ওয়াও অথবা ইয়া আসলে লিনের হরফ, হ্যাঁ লিনের হরফ হইলে তাড়াতাড়ি করে পড়তে হবে, এটা হরফিল। হরফিলটা ক্লিয়ার তো, ক্লিয়ার। হরফিলের পরের শব্দটা আমরা একালি চাই না বলতে একে মধ্যে লিন বলে। এই দেখি আমি জাস্ট এই দুইটার সাথে সম্পর্কটা এরকমই মনে করতেছি, হ্যাঁ হরফিলের পরের শব্দ যখন আমি থামবো তখন সেটা মধ্যে লিন হয়ে যাবে। যেমন থামার সময় একাধিক টানতে হবে, নুনো জবর নাও, নুনো জবর নাও, এটা কি হয়েছে হরফিল লিন হয়েছে, ঠিক আছে। মিম নাও নাও, আমি কি মিমিকে থেমে গেছি যার কারণে কি হচ্ছে নাও মেকালি টান হচ্ছে। এত রূপ পর্যন্ত ছিল কিন্তু হরফিলিন, হরফিলিনের পরে যখন মিম আসলো এবং আমি মিমে থাইমে গেলাম তখন এটা কি হয়ে গেল মধ্যে লিন হয়ে গেল। আমার জন্য কোরআন শরীফে বিভিন্ন চিহ্ন থাকে, সোয়া থাকে, এরকম চিহ্ন থাকে, বদ থাকে, বিভিন্ন রকমই থাকে। একটা কথা হচ্ছে দম কিন্তু অনেক সময় আগেও শেষ হয়ে যায়, ঠিক আছে। আমি অনেক সময় থামার জায়গা থামি, অনেক সময় যেসব জায়গায় থামার জায়গা না সব জায়গায় থামি, দম শেষ হয়ে যাওয়ার কারণে শেষ। তো মোট কথা হচ্ছে যখন যদি আমি এখানে না থামতাম তাহলে তো হরফে লিন হিসেবে এটা তাড়াতাড়ি পড়ি চলে যেত, হ্যাঁ নাও মুন আমি তাড়াতাড়ি বলে যেতাম, নাও মুন নাও মুন, মিমের উপরে যদি দিয়ে জবর পেস্ট থাকতো হ্যাঁ মিমের সাথে পরবর্তী শব্দ মিলিয়ে পড়তাম। তো প্রথম কথা হচ্ছে যে হরফে লিন ক্লিয়ার থাকে যে জবরের বাম পাশে জবরের বাম পাশে যজমলা ওয়াও অথবা ইয়া আসলে লিনের হরফ, আর লিনের হরফ হলে তাড়াতাড়ি করে পড়তে হয়, ইয়াকে হরফে লিন বলে। লিন ক্লিয়ার, হরফিলিনের পরের শব্দে থামলে একালে ফ্যানিয়া পড়তে হয়, ইয়াকে মধ্যে লিন বলে, ঠিক আছে। মানে একটা একটা পরিপূরক জিনিসটা, হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি, দুইটা জিনিস সাথে কানেক্টেড। তাহলে আমাদের তিনটা কি আছে ক্লিয়ার হয়ে গেল, মধ্যে তো ভাই মধ্যে বদল মধ্যে লিন। আচ্ছা জাস্ট এক মিনিটে একটা সামারি আমাকে, সেটা হচ্ছে আমি কয়েকটা এক্সাম্পল দিব, আপনাদের বলতে হবে যে আসলে কোনটা কিসের উদাহরণ দিচ্ছি আমি, ঠিক আছে। এরকম পরীক্ষা মাঝে মাঝে দেওয়া দরকার, ঠিক আছে।
ডাক্তার কিন্তু চলে যাবে 8 মিনিটের মধ্যে। শেষ করে জল দেখলে কারণ ইয়ার আগে জের আছে, ইয়ার আগে জের আসছে বা জেরের বাপাশে কনফিউশন করার জন্য জিজ্ঞেস করছি ভাই, ঠিক আছে তো ভাই, আপনি কনফিউশন করার জন্য প্রশ্ন করছি। আচ্ছা এখানে কি হচ্ছে হরকত খেয়াল করেন কিসের পরে কি আসছে? এখানে তো আসলে জেরের পরে, ও হ্যাঁ, জবরের পরে আলিফ আসছে যেহেতু, সেটা যে মধ্যে দবাই আছে। হ্যাঁ, হামজা লামজার আল, হামজা খালজার আ, মিম জবর মা, নুন জবর না, আল আমানা, এটা কি হবে? এটা হলো লিনিয়ার মূল না, এটা হচ্ছে এখানে টান দিয়ে আছি কি আমি হামজা, ও সরি, এটা হামজার ব্যাপার আসবে। আসলে এই বিষয়টা সত্যি কনফিউজ যে আলিফের উপরে যে জবর পেশ হলে এটা হামজার মতো আচরণ যে হয়, এটা মাথায় কিন্তু সাধারণ বাঙালি থাকে। আচ্ছা আবার বলি, আবার বলি, আমরা আরবি আরবি বর্ণমালা শুরু করি কি দিয়ে? আলিফ দিয়ে, ঠিক আছে, এবং লাস্টের দিকে ওয়াও, হা, হামজা, ইয়া, তাহাই আলিফ। কিন্তু যখন হচ্ছে আলিফ যখন খালি থাকে মানে ওনার পরে উপরে জবর জের বা পেশ কিছু না, সে দিবের মতো দাঁড়া আছে, তখন সে আলিফ। শব্দ প্রয়োগের ক্ষেত্রে আলিফ এবং হামজার উচ্চারণ সবসময় সেম। শব্দ প্রয়োগের ক্ষেত্রে আপনি যখন কোন শব্দ গঠন করবেন তখন হামজার উচ্চারণ যা হবে আলিফের উচ্চারণ তাই হবে। কিন্তু আলিফ ততক্ষণ পর্যন্ত, আলিফ যতক্ষণ পর্যন্ত তার বাপ মা ভাই বোন কেউ নাই, সে এক এদিন, ততক্ষণ পর্যন্ত সে আলিফ। যখন কেউ তার দায়িত্ব নিচ্ছে জবর জের বা পেশ বা তানবিন, কেউ তার দায়িত্ব নিচ্ছে, তখন সে কি হচ্ছে? হামজা হয়ে যাচ্ছে। এই হচ্ছে আলিফ এবং হামজার যে ব্যাপারটা, তাহলে ওই হিসাব করতে গেলে এটা কি? মধ্যে বদল, মধ্যে বদল। আচ্ছা, গাইন জবর গফ, ফা, ওয়া, পেশ, ফু, রা, দি, পেশ, রুন, গফুর, আমি এখানে থামলাম, গফুর কি হবে? এটা রমাদান, রমাদান, এটাও তবাই, তবাই। ওয়াইন জবর গা, নুন, ইয়া, জিন্নি, গনি, ইয়া জেরের পরে যেটা ইয়া আসে, হুম,
মধ্যে তবাই তবাই কাবজা বর কা রায়াজ ওয়ায়াজ রি মিম ভূষণ করিম এটা কি তবাই তবাই তো মোটামুটি